আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি শিরিনা আক্তার, সহকারী শিক্ষক কাচি-কাঞ্চা একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 4.5। তো 4.5-এ তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভাগের নিয়ম অনুযায়ী। তো ভাগের নিয়ম অনুযায়ী আমি এখন তোমাদেরকে দুটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তো প্রথম প্রশ্নটি তোমরা খেয়াল করে দেখো, 5 নং-এ আছে। তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? অর্থাৎ 99 জন খেলোয়াড় আছে, একটি দলে 11 জন নিয়ে একটি দল গঠন করা যায়। তাহলে 11 জন নিয়ে যদি দল গঠন করা যায়, তাহলে এই 99 জন খেলোয়াড় দিয়ে কয়টি দল গঠন করা যাবে? তো আমরা প্রথমে কী লিখব, যে সমাধান এগারো জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে একটি। 11 জনকে নিয়ে যদি একটি দল গঠন করা যায়, তাহলে আমরা 99 জন নিয়ে কয়টি দল গঠন করতে পারবো সেটাই বের করতে হবে। তাহলে আমরা এখানে কী লিখব, যে 1 জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে, পরে হবে 1 নিচে হবে কত, 11। সুতরাং 99 জন খেলোয়াড় নিয়ে 99 জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে 1 গুণ 99। নিচে আমরা কত লিখব, 11। তো 11 দিয়ে এই 99কে আমরা এখন ভাগ করব। ভাগ করলে আমরা ফলটি পেয়ে যাব, যে কয়টি দল আমরা গঠন করতে পারবো। তো ভাগটা আমি এখানে তোমাদের রাত দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করবে। 11 দিয়ে আমরা ভাগ করব কাকে, 99কে। তাহলে 9 × 11 = 99। তাহলে আমরা কয়টি দল গঠন করতে পারবো, 9টি। সুতরাং 9টি ফুটবল দল গঠন করতে পারবে। তাহলে 99 জন খেলোয়াড় দিয়ে কয়টি দল গঠন করা যাবে, 9টি দল গঠন করা যাবে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আছে, খেয়াল করো, 26 জন লোকের মাঝে 182টি পোস্টকার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্টকার্ড পাবে? অর্থাৎ 26 জনের মধ্যে যদি 182টি পোস্টকার্ড দেওয়া হয়, তাহলে প্রত্যেক অর্থাৎ একজনে কয়টি করে পোস্টকার্ড পাবে? তাহলে আমরা কী লিখব, 26 জন লোকে 26 জন লোকে পোস্ট কার্ড পাবে 182টি। সুতরাং একজন লোকে পোস্ট কার্ড পাবে 182কে আমরা কী করব, 26 দিয়ে ভাগ করব। টি ভাগটি এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এখানে 26 দিয়ে আমরা 182কে ভাগ করব। কয়বার যায় খেয়াল করে দেখো, এখানে যেহেতু 2 আছে, যেহেতু প্রথম 2টি সংখ্যার মধ্যে এখানে যায় না, যেহেতু 26-এর চেয়ে 18 কি ছোট, তাই আমরা 3 সংখ্যায় দিব, 3টি অঙ্কের মধ্যেই দিব। তাহলে এখানে 2 মিলাবে, যেমন 6 7 42। তাহলে আমরা কয়বার দিব, 7 বার দিব।
চার সাতটা বিয়াল্লিশের দুই হাতে আমার কত থাকে চার, তাহলে সাত দুগুণে চোদ্দো আর চারে আঠারো, সে বিরাশি মিলে গেলো। তাহলে আমরা কয়টি, একজন লোকে কয়টি পোস্ট কার্ড পাবে, সাতটি পোস্ট কার্ড পাবে, সাতটি। সুতরাং প্রত্যেকে প্রত্যেকে পোস্ট কার্ড পাবে, পোস্ট কার্ড পাবে সাতটি, প্রত্যেকে পোস্ট কার্ড পাবে সাতটি। তাহলে ২৬ জন লোকের মাঝে ১৮২টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে, সাতটি করে। তো আমি আশা করব যে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ, বেশি বেশি অনুশীলন করবে যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। তো ভালো থেকো সবাই, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।